আজকে আমি প্রথমে যে সূত্রটা, এটা ইলেকট্রিসিটি চ্যাপ্টার, প্রথমে বলে দিয়েছি চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলেকট্রিসিটি। তো প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র। খুব ভালো করে শোনো, চারটি সূত্র আমি আলোচনা করে দিচ্ছি, তোরা খাতায় টুকটি লাগবি, আগে বুঝে নে ভালো করে কুলম্বের সূত্রটা কি জিনিস। কুলম্ব সবসময় আধান নিয়ে কালচার করেছিল, ঠিক আছে, যে কোনো আধান, অর্থাৎ এই আধানকে ও বলেছিল, একটা বলেছিল কিউ ওয়ান আধান, একটা বলেছিল কিউ টু আধান, দুটো আধান নিয়ে। যদি বলে কোন বিজ্ঞানী আধানের উপর কাজ করেছিল, তাহলে তার উত্তরটা হবে বিজ্ঞানী কুলম্ব। এটা প্রথম প্রশ্ন, যে কোন বিজ্ঞানী আধান নিয়ে কালচার করেছিল, তাহলে আমি অ্যান্সার করবো বিজ্ঞানী কুলম্ব। তোরা রিপ্লাই দিতে থাকবি, ঠিক আছে। তাহলে এবার কনসেপ্ট হচ্ছে, এই দুটো বিন্দু আধান নিয়েছিল, ওই আধান দুটোকে দুটো বিন্দু হিসাবে কল্পনা করেছিল, ভালো করে শুনবি। এবং এই যে আধান কিউ ওয়ান আর কিউ টু, দুটো আধান, এই আধান দুটির মধ্যে একটা দূরত্ব তিনি কল্পনা করেছিল, এবং এই দূরত্বটাকে তিনি আর হিসাবে কল্পনা করেছিল, যে এই দুটো বিন্দু আধানের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে আর, ঠিক আছে। আর এই যে আধান আছে কিউ ওয়ান আর কিউ টু, এই আধান দুটোর মধ্যে একটা আকর্ষণ ও বিকর্ষণ বল আছে, সেটাকে তিনি এফ বলেছিল, বলেছে এই আধান দুটো পরস্পরকে আকর্ষণ করতে পারে আবার বিকর্ষণ করতে পারে। আকর্ষণ কখন করবে, যখন বিপরীত জাতীয় আধান অর্থাৎ প্লাস আর মাইনাস আকর্ষণ করবে, মাইনাস মাইনাস বিকর্ষণ করবে। তাহলে উনি বলেছিল যে দুটো বিন্দু আধান ছিল, তাদের মধ্যে একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটা হচ্ছে আর, আর এই দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বল এফ বলেছিল। তো এটা কি আমি বল হিসাবে বলছি, এটা হচ্ছে বল, ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে আধান। এবার দুটো সূত্র তিনি সাজিয়েছিল, আগে বলে নিয়ে, প্রথম সূত্র বলছে, মানে দুটো সূত্রকে ইকুয়েশন করে একটা সিঙ্গেল ইকুয়েশন এসেছিল, কিরকম কন্ডিশন বলছে, একটা হচ্ছে এফ, লিখে নিয়ে আগে এফ ভ্যারিজিয়াস কিউ ওয়ান কিউ টু, কি মানে, মানে বলতে চাইছে দুটো আধানের গুণফল, দুটো এটা তো আধান, তো কিউ ওয়ান আর কিউ টুর মাঝখানে কিছু নেই, মানে কি গুণ আছে। তিনি বলেছিল দুটো আধানের গুণফল আকর্ষণ ও বিকর্ষণ বলে সমানুপাতিক। প্রথমে তিনি বলেছিল, বিজ্ঞানী কুলম্ব বলেছিল, এই দুটো আধান গুণ করি, গুণ করে যেটা পাবো সেটা এর সমানুপাতিক হবে। অর্থাৎ কারোর কিছু বল, বল যদি দশ হয় তাহলে এটা পাঁচ ইন্টু দুই দশ হবে, সমান হবে, বোঝা গেল কন্ডিশন। অর্থাৎ কি বলতে চাইছি, বলতে চাইছি যে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ ও বিকর্ষণ বল, সেই আধান দুটির গুণফলের সমানুপাতিক, ঠিক আছে। এবং পরে বলেছিল, এই সূত্রটাকে তিনি এইভাবে বলেছিল যে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যাস সমানুপাতিক কেমন হয় মনে আছে তো, এ ভ্যারিজিয়াস বি, এটা কি হয় সমানুপাতিক সম্পর্ক। আর যদি এটাকে ব্যস্তানুপাতিক সম্পর্ক হিসাব করি, তাহলে এ ভ্যারিজিয়াস ওয়ান বাই বি, বোঝা যাচ্ছে। তাহলে এখানে তিনি এমন একটা সায়েন্টিস্ট ছিল, বিজ্ঞানী ছিল, তিনি সমানুপাতিকও বলেছে ব্যস্তানুপাতিকও বলেছে, তাহলে একই সূত্রের মধ্যে তিনি দুটি ইউজ করেছে। তাহলে প্রথমে কি বলেছে, না দুটি স্থির বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ ও বিকর্ষণ বল আছে, তা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে শোনো ভালো করে, এদিকে এখানে কি বলেছে, প্রথমে এটা বলেছে সমানুপাতিক, সমানুপাতিক, আর পরেরটাই তিনি বলেছে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। এবার ভালো করে শোনো, তাহলে প্রথম সূত্র দুটো সূত্র বোঝা গেছে তো, তাহলে একটা হচ্ছে আধানের গুণফলের সমানুপাতিক, আর একটা হচ্ছে দূরত্ব। দেখো দূরত্ব কি, আর তার বর্গ মানে কি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ওয়ান বাই আছে তাই ব্যস্তানুপাতিক। যদি এটা শুধু থাকতো এরকম, তাহলে আমি লিখতাম দূরত্বের বর্গের সমানুপাতিক, যেহেতু ওয়ান বাই আছে তাই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বুঝে গেল। সূত্র একটা উনি দুটো ভাবে এটাকে ক্যালকুলেট করেছে। এবার এই দুটো সূত্রকে আমরা যদি একত্রে লিখি, তাহলে এফ এফ, তো একটা এফ পেয়ে গেলাম, একটা এফ আসছে সমানুপাতিক, মানে ভ্যারিজিয়াস সাইন দিলাম, ঠিক আছে। আর কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার, বুঝে গেল একটু। তো এই হলো কুলম্বের সূত্রের কম্বিনেশন রূপ হচ্ছে এটা। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে জে চলে আসে, একটু মুছে দিচ্ছি একটু উপরটা, দেখ। তাহলে কুলম্বের সূত্র যেটা আমরা পেলাম সেটা কি পেলাম, না একটা ছিল এফ ভ্যারিজিয়াস কিউ ওয়ান কিউ টু, আর একটা ছিল এফ ভ্যারিজিয়াস ওয়ান বাই আর স্কোয়ার, সমানুপাতিক এটা ব্যস্তানুপাতিক এটা, এই দুটো এফ মানে একটা এফ ভ্যারিজিয়াস সাইন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। যদি এই ভ্যারিজিয়াস সাইন তুলতে যাই, তাহলে এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান
এইটাই হয়ে গেল কুলম্বের সূত্রের মানে গাণিতিক টোটালটা। এইভাবে তোমাকে দেখাতে হবে, প্রথমে সূত্র লিখতে হবে, তারপরে এই সমীকরণ দিতে হবে, তারপরে এই সমীকরণ দিতে হবে, তারপরে এটা এই দুটো কম্বিনেশন এটা, তারপরে বুঝে গেল। এই যে কে, এই কে এর মান আছে, ভালো করে শোন, এই যে কে, এই কে এর মান হচ্ছে ওয়ান, সেটা সিজিএস পদ্ধতিতে ওয়ান, ঠিক আছে। আর এই কে এর মান আবার আছে 9×10⁻¹, এটা হচ্ছে এসআই পদ্ধতি। এই দুটো মান তোমাকে মনে রাখতে হবে, সিজিএস পদ্ধতি কি, এসআই পদ্ধতি কি। খাতায় লিখতে থাক, তোরা খাতায় লিখতে থাক, কোনো লিখতে থাক এগুলো সব, ঠিক আছে। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, যারা লিখিসনি পরে গুলো আমার বলার সাথে সাথে লিখতে থাকবে, ঠিক আছে। এটা বোঝা গেছে তো কন্ডিশনটা, যে বললাম তুই বুঝতে পেরেছিস তো, ঠিক এইভাবে কিন্তু সমীকরণটা করে ফেলবি। আচ্ছা যারা লিখিসনি ওহমের সূত্র চলে আয়, আমি যেমন বলবো তেমন লিখতে থাকবি কিন্তু, ঠিক আছে। আচ্ছা শোনো, এবার হচ্ছে ওহমের সূত্র, ওহমের সূত্রটা খুব ভাইরাল পরীক্ষায় আছে, এটা একসঙ্গে তো লিখতে থাকবি আর শুনতে থাকবি, ঠিক আছে। ওহমের সূত্র তো যদি বলে আধান রিলেটেড কোন বিজ্ঞানী সূত্র করেছিল, তাহলে কি বলবি, কুলম্ব। আর কুলম্ব একটা বিজ্ঞানী ছিল যে একটা সূত্রের মধ্যে একবার সমানুপাতিক বলেছে, একবার ব্যস্ত অনুপাতিক বলেছে, ক্লিয়ার তো। তাহলে দেখ এবার আমি আসছি ওহমের সূত্র, তাহলে ওহমের, আচ্ছা কুলম্বের সূত্র যে ধ্রুবক, ওই যে কে, কেটা কিন্তু ধ্রুবক, ওই ধ্রুবকের মান দুটো আছে, একটা সিজিএস পদ্ধতিতে ওয়ান, এসআই পদ্ধতিতে 9×10⁹ নিউটন মিটার পার কুলম্ব ইনভার্স, ঠিক আছে। এবার দেখো ওহমের সূত্রটা কি, আগে আমি একটা জিনিস বলতে থাকি, দেখো এদিকে খুব ভালো করে শুনবে, এটা কিন্তু আসবে এক্সামে, ঠিক আমি যেমন করে করছি তেমন করে আঁকবে জিনিসটাকে, হ্যাঁ। তোমরা এটা তিনটেও করতে পারো, ছবিটা ঠিক মতো হলো না, দেখো এদিক দেখো এটা কি, এটা হচ্ছে একটা পরিবাহী, পরিবাহী সে যার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, তো এটা হলো একটা পরিবাহী, তোমার এরকম করে একবার আমি যেমন করে দিচ্ছি করে নর্মাল, কোনো কঠিন নয় কিন্তু, ঠিক আছে। তো এটা একটা পরিবাহী, পরিবাহীর মধ্যে কি হয়, ইলেকট্রিসিটি পাস করতে পারে, কন্ডিশন তোমরা ভালো করে শোনো। আমি এর মধ্যে এটা যদি একটা পরিবাহী হয়, এই পরিবাহী দুদিকে দুটো বিভব থাকে, মানে ভোল্টেজ, ভোল্ট যাকে বলি, তো পরিবাহী এই একটা প্রান্ত আছে আর এদিকে একটা প্রান্ত আছে, ভালো করে শোনো, এটা একটা পরিবাহী, পরিবাহী দুটো প্রান্ত থাকবে, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই প্রান্তটাকে এটাকে কি বলবো, বিভব। তো এই বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমি ধরলাম ভি ওয়ান, এটাকে আমি বললাম ভি টু, তাহলে একটা পরিবাহী বিভব থাকলো কটা, দুটো, একটা ভি ওয়ান, একটা ভি টু। তাহলে এই যে বিভব, এবার আমি কি করবো, এই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করাবো, খুব ভালো করে দেখ কি পাস করাবো, ইলেকট্রিসিটি পাস করাবো। তো ইলেকট্রিসিটিকে আই দ্বারা প্রকাশ করা হয়, মানে তড়িৎকে আই দ্বারা প্রকাশ করা হয়, মানে তড়িৎ, মানে তড়িৎ পড়াবো এই পরিবাহীর মধ্যে, আর তড়িৎকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, আই দ্বারা। এইবার শোন ভালো করে এদিকে তাকাতে হবে, এই যে একটা ডাক দিয়ে এসেছি না এরকম করে তিনটে, এগুলোকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবার কি সেটা আমি পরে বলছি, আগে শোন, এটা আর দ্বারা প্রকাশ করা হয়। তো তিনটে আর একই রকম হয়ে যাচ্ছে, এটাকে আর ওয়ান, এটাকে আর টু, এটাকে আর থ্রি, আরো থাকলে আর ফোর করে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস। তাহলে এটা কি, এটা হচ্ছে পরিবাহী রোধ, আর মানে হচ্ছে পরিবাহী রোধ। খুব ভালো করে দেখ এই জায়গাটা, বেশি জিনিসটা জানতে হবে, নাহলে কিন্তু হবে না, এটা খুব ভালো করে শোনো, আমি কি বলতে চাইছি, আমি বলছি খুব ভালো করে দেখ, লিখতে হবে না, আমি বলতে চাইছি পরিবাহীর মধ্যে কি পাঠাচ্ছি, তড়িৎ পাঠাচ্ছি, তাহলে এই তড়িৎটা এখান দিয়ে যাচ্ছে, তাই তো, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে গিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাই তো। এবার এটাকে ব্যাটারির সঙ্গে যুক্ত করে সেগুলো পরের কনসেপ্ট আসছে। এবার যখন এখান থেকে তড়িৎ পাঠাচ্ছি না, এই তড়িৎটা তো এর মধ্যে তো যাচ্ছে, তাই তো, এটাকে কি বললাম, রোধ, এটাকে কি বলছি, পরিবাহী রোধ। এখন কেউ লিখবে না, শোনো ভালো করে, খুব ভালো করে কনসেপ্ট শুনবে। তাহলে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ যায় না, তাহলে তড়িৎটাকে না বাধা দেয়, তড়িৎটাকে পরিবাহীর মধ্যে দিয়ে যেতে বাধা দেয়, যে বাধা দেয় তার নামই হচ্ছে পরিবাহী রোধ, বোঝা গেল। তাহলে পরীক্ষা ডিরেক্ট প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি ইলেকট্রিসিটি যায়, মানে তড়িৎ যায়, তাহলে সেই তড়িৎকে বাধা দেবে কে, মেরে ফেলতে হবে কিন্তু, বোঝা গেল।
তাহলে কি বললাম, তাহলে কোন ইলেকট্রিসিটির মধ্যে যদি তড়িৎ দেয় সেই তড়িৎকে বাধা দেবে কে? তাহলে তোরা আমাকে নর্মাল বল, যদি এই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কম যায় তাহলে কি হবে, রোধটাকে বেশি বাধা দিচ্ছে, তার জন্য তো সে কম যাচ্ছে। আর যদি ইলেকট্রিসিটি বেশি যায় তাহলে রোধটাকে কম বাধা দিচ্ছে, বোঝা যাচ্ছে তো? কারণ আমি যাকে যত বেশি বাধা দেবো ইলেকট্রিসিটি তত কম যাবে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, আই আর আর এরা পরস্পর শত্রু, তাই তো? অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, কন্ডিশন বোঝা যাচ্ছে তো? তাহলে আই আর আর পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে আই যত যাবে আর তত কম হবে, আবার আই যত কম যাবে আর তত বেশি হবে। তাহলে কোন পরিবাহী রোধ কাকে বলবো? রোধ হচ্ছে সেই ধর্ম যে ধর্মের জন্য কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যায় সেই তড়িৎকে বাধা দান করার যে ক্ষমতা তাকে বলে পরিবাহী রোধ। অর্থাৎ রোধ হচ্ছে পরিবাহী তড়িৎকে বাধা দেয়। ক্লিয়ার এটুকু? তাহলে যদি এরকম করে কোশ্চেন আসে এই জায়গাটা যদি নড়বড়ে থাকে আর কিছু করা যাবে না, বোঝা গেছে? এবার ওহমের সূত্র কি বলছে? ওহম বলছে উষ্ণতা কনস্ট্যান্ট রাখতে হবে। ওহমের সূত্রে উষ্ণতা উষ্ণতাকে স্থির রাখতে হবে। ভালো করে শোনো, তাহলে ওহমের সূত্রে স্থির আছে কি পেলাম? উষ্ণতা। তাহলে পরীক্ষায় আসে যে উষ্ণতা স্থির থাকে কোন সূত্রে? বয়লের সূত্র থাকে, সেটা পরের কথা। আমি বলছি ওহমের সূত্র, পরিবাহী রিলেটেড যেটা সেটা হচ্ছে ওহমের সূত্র, সেখানে উষ্ণতা স্থির রাখে। মানে কি বললাম? বিভব প্রবেগ। আই মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা, মানে তড়িৎ হতে যাচ্ছে। তাহলে একটা জিনিস এখানে বলতে যে আমি ভি ভ্যারি জিয়াস আই, এটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে কি পরিবাহীর বিভব প্রবেগ যদি বাড়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে? ওহমের সূত্র এটাই বলছে। ওহমের সূত্র বলছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যায় তাহলে তার বিভব প্রবাহ বেড়ে যাবে। এটা হচ্ছে ওহমের সূত্র বলেছে। কিন্তু ভালো ভাষায় যদি লিখি, ওহম যেটা বলতে চাইছে বলছে উষ্ণতা স্থির রেখে এবং অন্যান্য যদি মানে ফিজিক্যাল দৈর্ঘ্য প্রস্থ সে দেখো যদি স্থির থাকে তাহলে কোনো পরিবাহী দুই প্রান্তের যে বিভব প্রবেগ সেটা ওই পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে। নর্মাল ভাষায় যদি বলি এটা তো একটা পরিবাহী, তাহলে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির রাখি তাহলে পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ, পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। এটাই ওহম বলতে চাইছে। রিপিট করি, কোন পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির রাখি তাহলে কোন পরিবাহী দুই প্রান্তে দেখো এই প্রান্ত আর এই প্রান্ত কোন পরিবাহী দুই প্রান্তের বিভব প্রবেগ ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, বোঝা গেল? তাহলে এইটা হলো অরিজিনাল ইকুয়েশন ভি ভ্যারিজিয়াস আই। তাহলে ভি ভ্যারিজিয়াস আই থেকে আমরা লিখতে পারি সমান সমান চিহ্ন দিয়ে দিলাম, এটা সমান সমান দিলাম, আর সমান সমান চিহ্ন দিলে কি হবে? একটা ধ্রুবক রাশি সেটাকে আর বলে। এখানে যে ধ্রুবক রাশিটা বসবে তার নাম হচ্ছে কে নয়, তার নাম হচ্ছে আর, বুঝা গেল? তো এই যে ভি ইজ ইকুয়াল টু আর আই এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। আর আর হচ্ছে এখানে পরিবাহী রোধ, আমি সর্বপ্রথমেই বলে দিয়েছি যে আর হলো পরিবাহীর রোধ। ক্লিয়ার কি ক্লিয়ার না এটুকু? তাহলে ভি হচ্ছে বিভব প্রবেগ, আর হচ্ছে পরিবাহী রোধ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এইটা লিখে আগে তোমাকে এই সমীকরণটা এটা দিবে, তারপরে আগে সূত্রটা লিখে নেবে বই দেওয়া আছে, তারপরে এইটা দেবে, তারপরে এই সমীকরণ। হ্যাঁ, ছবি দিতে সব থেকে সহজ হয়, তো ভুলবি না কখনো, বুঝতে পেরেছি? ছবিটা তুই নিজের মতো করে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে ওহমের সূত্র বোঝা গেল, কি বললাম? উষ্ণতা স্থির থাকে আর রোধ কি? রোধ হচ্ছে এখানে কি বাধা দেয়? কাকে বাধা দেয়? রোধ তড়িৎ প্রবাহ। তাহলে একটা জিনিস বলতে হবে ওহমের সূত্রে, তাহলে বিভব প্রবেগ যদি বাড়ে তড়িৎ প্রবাহ মাত্রাও বাড়বে, কিন্তু বিভব আর তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়ে তাহলে কে কমবে? রোধ কমবে, বুঝা যাচ্ছে? তো পরিবাহী রোধ থেকে অঙ্ক আসে, একটু মুছে দেবো আগে বুঝে নিয়ে জিনিস করতে পারবো, অসুবিধা। তাহলে আমি এখানে একটা জিনিস বললাম, যদি এখান থেকে অঙ্ক কেমন আসে দেখো, আমি কি বলেছিলাম? ভি ভ্যারিজিয়াস আই। তাহলে এখান থেকে কি আসছি? ভি ইজ ইকুয়াল টু আর আই, তাই তো? তাহলে আমি যদি আর বার করি তাহলে আর ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা লিখে নাও ভি বাই আই, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই।
যদি কোন এখান থেকে অঙ্ক আসে পরীক্ষায়, এই সূত্র দিয়ে অঙ্ক আসবে, ঠিক আছে? তো ভি ইজ ইকাল টু আর আই বা আর ইজ ইকাল টু ভি বাই আই। এবার তোকে বললো এইদিকে তাকাতে হবে একটু, এই যে পরিবাহী রোধ আছে না, এই পরিবাহী রোধের একটা একক আছে, ভালো করে শোনো, আসবে পরীক্ষায় পরিবাহী রোধের যে একক, সেই এককটাকে এরকম সাইন দ্বারা লিখতে হয়, এরকম উল্টো হারে, ঠিক আছে? এটাকে বলে ওমেগা সাইন। কি বললাম? ওমেগা। ওমেগা, তাহলে পরিবাহী রোধের যে একক তার নাম হচ্ছে ওহম। ভালো করে শোনো, এককের নাম কি বলছি? ওহম। এককের যে নাম তার নাম হচ্ছে ওহম, ওহম। এই ওহমকে এইভাবে লেখা হয়, আর এই সাইনটার নাম কি? ওমেগা। তাহলে যেটা ওহম সেটাই ওমেগা, বুঝে গেছে? তাহলে রোধের একক মনে রাখতে হবে ওহম, ওহমকে উল্টানো হাড়ির মতো লিখতে হয়, ঠিক আছে? উল্টানো হাড়ির মতো, এটাকে বলে ওমেগা, বুঝে গেল? তাহলে রোধের একক সাইন, বুঝে গেল? সাইনটা মনে রাখতে হবে কিন্তু। এই যে এটার নাম কি? বিভব প্রভেদ। একটু আগে বললাম এটার নাম বিভব প্রভেদ। এই বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, ভোল্ট, ঠিক আছে? মনে রাখতে হবে, কোনো একক লেখাচ্ছে কিন্তু। আর যে আই, আই মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। আর এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, মনে রাখতে হবে। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, অ্যাম্পিয়ার, ভি কে, ভোল্ট কে ভি দ্বারা প্রকাশ করা হয়, অ্যাম্পিয়ার কে এ দ্বারা প্রকাশ করা হয়, আর রোধ তো ওহম বলে দিয়েছে, বুঝে গেছে এটুকু? তাহলে পরীক্ষায় ডিরেক্ট বলবে রোধের একক লেখো, তো রোধের একক ওহম বা ওমেগা, ঠিক আছে? আর ভি হচ্ছে ভোল্টেজ, সরি, বিভব প্রবেগ, যার একক হচ্ছে ভোল্ট, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। ক্লিয়ার কি? ক্লিয়ার নাই? এবার এখান থেকে অঙ্ক আসবে, তারা মুছবি না, আমি এটা জাস্ট মুছে দিচ্ছি। দেখ এখান থেকে অঙ্ক কেমন দেয়, ভালো করে শোন। আর সমান সমান কি লিখলাম তাহলে? তোকে বলবে কোন একটা পরিবাহী আছে, সেই পরিবাহী বিভব প্রবেগ 10 ভোল্ট, ভালো করে শোন, কোন একটা পরিবাহী, সেই পরিবাহী বিভব প্রবেগ 10 ভোল্ট, এবং ওই পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা সেটা আমি লিখলাম 5 অ্যাম্পিয়ার, কারণ অ্যাম্পিয়ারই তো এর একক, তাই তো? তাহলে ওই পরিবাহী রোধ কত হবে, ওই পরিবাহী রোধ বার করতে দিচ্ছি, কত হবে বল? 2। কারণ রোধ কি বার করবো? আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাই তো? ভি কত এখানে? 10, আর এটা কত? 5, 5 দিয়ে 10 করে দিলাম, তো 2, 2 কি লিখবো? ওহো, বুঝে গেল? বুঝতে পেরেছিস? এরকম টাইপের অঙ্ক আছে, তোর একটা নর্মাল ঢুকে নেই কিন্তু, নর্মাল, ঠিক আছে? যাতে তোরা বুঝতে পারিস, হ্যাঁ, এই অঙ্কগুলো করানো হয়েছে। তাহলে আর ইজ ইকুয়াল টু কি বললাম? ভি বাই আই, তাহলে আমি আর বার করছি, নর্মাল এটা লিখে দিলাম করে অ্যারো দিয়ে, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা অ্যারো দিয়ে লিখে দে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা কি লিখবো? 10/2, তাহলে কত হলো আর এর ভ্যালু? 5 ওহম, বোঝা গেছে কিনা? এই হলো ওহমের সূত্র, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে মুছে দিয়ে এটা নাকি তাহলে এই হয়ে গেল আমাদের নর্মাল ওহমের সূত্র। এবার ওহমের সূত্রের একটা গ্রাফ আছে, পরীক্ষা এটাও দেয় যে ওহমের, আচ্ছা এই যে ওহম বললাম এটা হচ্ছে এসআই একক, আর সিজি এককের নাম হচ্ছে স্ট্যাট ওহম। ওহমের বই আছে, অসুবিধা নেই, ওহমের আগে স্ট্যাট কথাটা যুক্ত করতে হবে, তো স্ট্যাট ওহম, ঠিক আছে? আর এই ওহমের সূত্রের না একটা লেখচিত্র আছে, ঠিক এরকম হয়, কিচ্ছু না, যদি বলেন ওহমের সূত্রের লেখচিত্র কিরকম হয় বলবে, একটা সরল লেখা নির্দেশ করে, এখানে আই থাকে, এখানে পি থাকে। তো ওহমের সূত্রের লেখচিত্র কি হয়, একটা সরল লেখা নির্দেশ করে, এটা তোমাকে মনে রাখতে হবে, ডিরেক্ট দিয়ে দেবে যে ওহমের সূত্রের লেখচিত্র কি নির্দেশ করে। ওহমের সূত্রের লেখচিত্র একটা সরল লেখা নির্দেশ করে, একটা সরল লেখা নির্দেশ করে, ক্লিয়ার? তাহলে ওহমের সূত্রের লেখচিত্র কি নির্দেশ করে যদি বলে, তাহলে আমরা বলবো একটা সরল লেখা নির্দেশ করে, বুঝে গেছো এটা? হ্যাঁ। এবার ভালো করে শুনতে হবে এই জায়গাটা, একটু ইম্পর্টেন্ট। দেখো আমি বলেছিলাম আরটা কি, আর কি রোধ, আচ্ছা অনন্য কাকে বলে? অনন্য কিছু উল্টো হয়ে যায়, যদি বলে রোধের অনন্য লেখো, তাহলে রোধের অনন্য মানে কি লিখবো? 1/r, ভালো করে শোন, অনন্য মানে উল্টে যায়, আর হলো এটা, তাহলে এর অনন্য হয়ে যাবে 1/r, বুঝে গেল? তাহলে রোধের অনন্য, তাহলে 1/r, এই 1/r কে বলা হয় পরিবাহিতা, অর্থাৎ রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা, পরীক্ষার কোশ্চেন, পরিবাহিতা,
ইংলিশে বলে কন্ডাক্টেন্স, ঠিক আছে, আর রোধকে বলে রেজিস্টেন্স। যাই হোক, তাহলে আমি কি বললাম, রোধের যে অনন্যক তাকে বলে ওয়ান, মানে রোধের অনন্যক যেহেতু উল্টে যাচ্ছে তাই ওয়ান বাই আর, আর এই ওয়ান বাই আর কে কি বলা হচ্ছে, পরিবাহিতা। এবার এই পরিবাহিতার একক আছে একটা, ভালো করে শোন, এই যে পরিবাহিতা, এই পরিবাহিতার একটা একক আছে, সেই এককটা কি, আমি একটু আগে বলেছিলাম রোধের একক উল্টানো হাড়ির মতো, আর এটা হবে সোজা হাড়ি, এরকম করে এরকম মনে রাখবে, ঠিক আছে। এই সাইনটাকে বলা হয় মো সাইন, কি বললাম, মো, মো করে মো, মো সাইন, ঠিক আছে। আর এই মোটাকে বর্তমানে বলা হয় সিমেন্স, দন্ত সহস্রী ময়কা দন্ত নয় দন্ত সিমেন্স। তাহলে পরিবাহিতা কাকে বলে বললাম, রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা, আর এটা কি বলা হয় মো, এটা হচ্ছে মোসাইন, আর এখন বর্তমানে বলা হয় সিমেন্স। বুঝে গেছো এইটুকু, ক্লিয়ার তো, ঠিক তো? তাহলে এটা মুছে দিলাম আমি, রোধের অনন্যক ওয়ান বাই আর, অর্থাৎ পরিবাহিতা, আর এই পরিবাহিতার যে একক সেটা হচ্ছে এই সাইনটা, এটার নাম কি মো, বর্তমানে এটাকে বলা হয় সিমেন্স। তো পরীক্ষায় ডিটেক্ট আছে সিমেন্স কার একক, তো অ্যান্সার লিখতে হবে পরিবাহিতা, অথবা বলবে মো কার একক, অ্যান্সার লিখতে হবে পরিবাহিতা। আর এই সাইন আর এই সাইন কখন যেন ভুলিয়ে ফেলো না, এটা যদি আসে সেটা ওহম, আর এটা যদি আসে সেটা হচ্ছে দুটো সাইনে সেটা মেয়েরা খুব ভুলিয়ে ফেলে, ঠিক আছে। ওহম সাইনটা হচ্ছে উল্টানো হাড়ির মতো, বোঝা গেছে এটুকু? আচ্ছা, এবার আমি চলে আসি জুলের সূত্র, হ্যাঁ এবার হেডিং করো তোমরা জুলের সূত্র। তো জুলের সূত্র যখন আমরা পড়ছি না, জুলের সূত্র দেখ ভালো করে বুঝতে হবে এগুলো। আমি প্রথমে বলেছিলাম আধান রিলেটেড যদি কোনো বিজ্ঞানী সূত্র করে সেটাকে কুলম্ব, আধান রিলেটেড সূত্র হলো কুলম্ব, ঠিক আছে। পরিবাহী রিলেটেড ম্যাক্সিমাম অঙ্কটাই আমরা ওহম বিয়োগ করে দেবো, মানে ওহমের সূত্র। আর জুলের সূত্র হচ্ছে তাপ রিলেটেড, যদি বলে তাপ রিলেটেড কোনো কিছু অ্যান্সার করে দিবি জুল, করো না তো ভুল, ঠিক আছে, তাহলে তুমি শেষ হয়ে যাবা। জুলের সূত্র তো কিন্তু হয়ে যাবে অ্যান্সার হচ্ছে তাপ রিলেটেড, তাহলে তাপ রিলেটেড যদি কিছু হয় সেটা হয়ে যাবে জুলের সূত্র। এবার জুল কিন্তু তিনটে সূত্র প্রকাশ করেছিল, যারা তোরা সব ভুলভাল পড়েছিস, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র বলে লিখতে হয়, হ্যাঁ। তো একটা হচ্ছে প্রথম সূত্র, এবার কি জিনিসটা সেটা দেখে আমি সমীকরণটা লেখার চেষ্টা করি, তাহলে হয়ে যাবে এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার। ভালো করে শোন, এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার যখন আর ও টি স্থির থাকে, এই দুটো স্থির থাকে, ঠিক আছে, আর ও টি স্থির থাকে, কি এই সূত্র, এদিকে দেখো শুনি, দেখো আমি বললাম এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার, এইচ কি তাপ, হিট, হিট, হিট মানে তাপ, তো এইচ হচ্ছে এখানে তাপের কাজ করছে, ঠিক আছে, তো এইচ হচ্ছে এখানে কি করছে, তাপের কাজ করছে। ভালো করে শুন, আই একটু আগে বলেছি তড়িৎ, তড়িৎ তো তড়িৎ যাচ্ছে, তড়িৎ কি আই বলি, তড়িৎ বহমাত্রায়, আর একটু আগে বলেছি রোদ, আর কি হলো উষ্ণতা, উষ্ণতা না সময়, ঠিক আছে, এখানে সময়, ঠিক আছে। এবার ভালো করে শোনো, আর এটা তো তড়িৎ প্রভাবমাত্রা, তো তড়িৎ বলে আমি লিখে দিচ্ছি, বারবার করে লিখবো না, ঠিক আছে। তো প্রথম সূত্র বলছে যদি পরিবাহী রোদ এবং সময় স্থির থাকে, ভালো করে শোনো, এটাও পরিবাহী রিলেটেড, তাহলে পরিবাহী তাপ রিলেটেড, আর আগেটা ছিল পরিবাহী কি, কি রোদ, ঠিক আছে। খুব প্রথম সূত্র বলতে যে সূত্রটা আমি দেখ তিনটে সূত্র আলাদা করে লেখা, একই ভাবে লিখবো, কিন্তু কিভাবে লিখছি সেই কন্ডিশনটা শুনো, আমরা লিখবো যখন পরিবাহী রোধ এবং সময় স্থির থাকে, যখন পরিবাহী রোধ এবং সময় স্থির থাকে তখন পরিবাহীতে উৎপন্ন তাপ, তখন যখন পরিবাহীর ভালো করে লিখবি এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার, তাই তো, কি স্থির থাকছে, আর ও টি, এই দুটো স্থির থাকছে, এই দুটো স্থির থাকছে। তাহলে আমরা লিখব যখন পরিবাহী রোধ মানে আর এবং টি স্থির থাকে তখন পরিবাহীতে উৎপন্ন তাপ, তখন পরিবাহীতে উৎপন্ন তাপ, তখন পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, যদি বর্গটা না দিত তাহলে কি লিখতাম, এটা লিখতাম পরিবাহী রোধ এবং টি যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ
তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। বোঝা গেল? আবার বলি, পরিবাহী রোধ এবং মানে আর এবং টি যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ কার সমানুপাতিক? তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। শুধু এখানে বর্গ দিয়েছে, তাই তড়িৎ প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক। তাহলে রিপিট করি, পরিবাহী রোধ এবং টি যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এটা হয়ে গেল আমার প্রথম সূত্র। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় সূত্র লিখবো। কি হবে দ্বিতীয় সূত্র? দ্বিতীয় সূত্রটা কিভাবে করবো? তো দ্বিতীয় সূত্র লিখবো এইচ ভ্যারিজিয়াস, এখানে ছিল আই স্কোয়ার, তো এইচ ভ্যারিজিয়াস আর, যখন লিখবো আই ও টি স্থির থাকে। শুধু আমার এই সমীকরণগুলো মনে রাখলে আমরা সব লিখে দিতে পারবো। একই লেখা, প্রথম লেখাটাই যেমন লিখেছি এই লেখাটাও তেমন লিখবো। দেখো কিভাবে লিখবো, কিভাবে করছে দেখো। আগেটা কি বললাম, যখন পরিবাহীর আর এবং টি স্থির থাকে তখন পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এটাও তাই বলবো, যখন আই এবং টি স্থির থাকে তখন পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। হয়ে গেল? আবার বলি, যখন তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় স্থির থাকে তখন পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। একই হবে তৃতীয় সূত্রটা বলবো। তো তৃতীয় সূত্রটা কি করবো, না এইচ তো এইচ লিখব, এইচ ভ্যারিজিয়াস টি, যখন আর ও আই স্থির থাকে। তাহলে লেখাটা কি হবে, যা যখন পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা স্থির থাকে তখন পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। কিচ্ছু নেই, এই তো সূত্র তিনটা, শুধু তোকে, হ্যাঁ তোকে শুধু ইকুয়েশনটা মনে রাখবে, তুই নিজে নিজে একই লেখা শুধু বুঝে নিতে হবে। এটা প্রথম সূত্র, এটা তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র। বুঝে গেছে? দেখো আমি আরেকবার রিপিট করে দিই, তোমরা বারবার দেখো। তো একই লেখা লিখবো, বারবার করে আমি প্রত্যেকটা আলাদা লেখা লিখবো না। না, পরিবাহী আর এবং টি যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। সমানুপাতিক, যখন তড়িৎ প্রবাহ মাত্রা এবং টি স্থির থাকে তখন পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, যখন পরিবাহী রোধ এবং আই স্থির থাকে তখন পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। লিখে দিলাম। এবার এই তিনটে সূত্রকে একত্র করতে হয়। দেখো এখানে এইচ আছে, এইচ আছে, এইচ আছে, তো তিনটে এইচ মানে লিখতে পারি একটা এইচ। ভ্যারিজিয়াস ভ্যারিজিয়াস ভ্যারিজিয়াস, তো ভ্যারিজিয়াস দিলাম। আর এখানে আই স্কোয়ার আর টি, তো গুণ হয়ে যায়, তো আই স্কোয়ার আর। এবার এই ভ্যারিজিয়াস সাইন যদি তুলি তাহলে এইচ ভ্যারিজিয়াস, সরি ভ্যারিজিয়াস সাইন যদি উঠে যায় তাহলে কি হবে, সমান সমান হয়ে যাবে। তো এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, আর ওই ভ্যারিজিয়াস সাইন উঠে গেল বলে নিচে জে বসে যায়, নিচে জে বসে যায়। আর এই জে কে বলা হয় জুল, এই জে কে বলা হয় জুল, আর এর মান হচ্ছে 4.2। এই হলো, এই হলো তিনটে সূত্রের কম্বিনেশন রুট, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই। একবার উপরে লিখে দিচ্ছি, তাহলে কি হলো, তিনটে সূত্র এইচ ছিল, এইচ ভ্যারিজিয়াস ছিল ভ্যারিজিয়াস, তো আই স্কোয়ার আর টি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। আর জে এর মান কত বললাম, 4.2। তো অঙ্ক যদি কোনোদিন চাই যে তাপ রিলেটেড কোনো কিছু তাহলে এই সূত্র ইউজ করতে হবে, h = i / rt / j। আর j এর মানটা পরীক্ষা দিতেও পারে নাও দিতে পারে, তোমাকে মনে রাখতে হবে j হচ্ছে 4.2। বুঝা গেল? ঠিক তো? এবার আমি শ্রেণী সমবায় রিলেটেড কিছু জিনিস করাবো। মুছে দিলাম এটা, হেডিং করো শ্রেণী সমবায়। কি জিনিস শ্রেণী সমবায়? এখান থেকে একটা অঙ্ক প্রশ্ন পাবে, এই যে তিনটে করালাম কুলম্ব, এটা এটা, এবার হচ্ছে সিরিজ কম্বিন শ্রেণী সমবায়। হেডিং করো শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় ইংলিশে বলা হয় সিরিজ কম্বিনেশন, ইংলিশে বলা হয় সিরিজ কম্বিনেশন, বাংলায় বলা হচ্ছে শ্রেণী সমবায়। কি এই শ্রেণী সমবায়টা? আমি বলছি, আচ্ছা শ্রেণী সমবায় কি বার করতে হয়, শ্রেণী সমবায় যেটা বার করতে হয় সেটা হচ্ছে তুল্য রোধ, তুল্য রোধ, এটা তোকে বার করতে হবে। এবার কি এই জিনিসটা একটু দেখে নিয়ে আমি তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখো আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিলাম
হচ্ছে, খুব ভালো করে শুনবে, হ্যাঁ আমি ধরে নিচ্ছি এই হলো একটা পরিবাহী। তাহলে পরিবাহীর মধ্যে কি হবে বল, তড়িৎ যাবে, এটাই তো সিস্টেম। তাহলে যদি তড়িৎ যায় এইদিকে, শ্রেণী সমবায় এদিকে তাকাতে হবে, শ্রেণী সমবায় সবসময় কি হয়, এটা স্ট্রেট লাইনে যাওয়ারই চেষ্টা করে, ঠিক আছে, ওরা ব্যাকে চড়ে না, ভালো করে শোনো। তাহলে আমি এখানে কি পাবো, এখানে ভি পাবো, তাই তো, হ্যাঁ কি না, এখানেও ভি পাবো, তাই তো, এটা রোধ পাবো আর ওয়ান আর টু আর থ্রি। আর কি হবে এখানে কন্ডিশন, কি হবে এখান থেকে আই যাবে, এখান থেকে আই যাবে আর এখান থেকে ওয়ান যাবে, এইটুকু তো বোঝা গেছে। এবার দেখ তো, এখান থেকে যাচ্ছে, এখান থেকেও বেরিয়ে যাচ্ছে, এখান থেকেও বেরিয়ে যাচ্ছে, তারপরে এখান থেকেও বেরিয়ে যাচ্ছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভালো করে শোন, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে পরিবাহীটা, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, ভালো করে শোন, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে পরিবাহী, এই পরিবাহীর মধ্যে একই রকম তড়িৎ চাই। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই পরিবাহীর মধ্যে তড়িৎটা সবসময় সমান যাবে। আমি বলতে চাইছি এর মধ্যে দিয়ে যেটুকু তড়িৎ যাবে, এর মধ্যে দিয়েও সেটুকু তড়িৎ যাবে, আবার এর মধ্যে দিয়েও সেটুকু তড়িৎ যাবে। তাহলে পরীক্ষার প্রশ্ন এটা আসে, শ্রেণী সমবায়ের মধ্যে কোনটি সমান থাকে, একই রকম থাকে, মানে রোধ এক থাকে না বিভব প্রভেদ এক থাকে নাকি আই এক থাকে, এই আই এক থাকে, বুঝা যাচ্ছে? তো এটা ভি ওয়ান বলে দিলাম, এটাকে আমি ভি টু বলে দিলাম। এই তো তিনটে রাশি পেয়েছি, একটা আর, একটা আই আর একটা ভি, তাহলে কোনটা একই থাকে শ্রেণী সমবায়, আই হচ্ছে আই। এটা কি মনে থাকবে, এটা যে ফার্স্ট কোশ্চেন পরীক্ষায় আসে কিন্তু ছেলেমেয়েরা ভুল করে দেয়, কিন্তু ওখানে উল্লেখ করে দেবে শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, সবসময় আইটা সমান থাকে, তখন লিখে রাখো তড়িৎ প্রবাহ মাত্রা সর্বদা সমান থাকে, এই কথাটা লিখে রাখতে হবে। দেখ তড়িৎ প্রবাহ মাত্রা সবসময় সমান থাকে, বুঝে গেছে? এবার বলবে এই সমবায়, এবার এদিকে তাকাতে হবে একটু, আগে দেখে নাও, এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, একটু দেখো এদিকে, আমি বলে দিচ্ছি ভালো করে দেখো। আমি বললাম এই একটা শ্রেণী সমবায় আছে, এই সমবায়ে কটা রোধ আছে, তিনটে রোধ আছে। তাহলে আমি বললাম প্রথম রোধটা হচ্ছে 2 ওহম, ভালো করে শুনবি, লিখতে হবে না, দ্বিতীয় হচ্ছে 3 ওহম আর তৃতীয়টা হচ্ছে 4 ওহম, আমি বলে দিলাম, বলে দিলাম এরকম করে। এবার পরীক্ষা থেকে লিখে দেবে, বলবে একটা পরিবাহী, যে পরিবাহীতে তিনটে রোধ শ্রেণী সমবায় যুক্ত আছে, কি কি রোধ, তাহলে বলবে কোন একটা পরিবাহীতে 2 ওহম, 3 ওহম এবং 4 ওহমের তিনটে রোধ শ্রেণী সমবায় যুক্ত আছে, তার তুল্য রোধ বার করো, টোটাল রোধ বার করো। তো ভালো করে শোন, যখন তুল্য রোধ বার করবো, খুব ভালো করে শুনবি, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় তুল্য রোধ, এই তুল্য রোধকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করব। আগে শোন তারপর লিখিস, এক মিনিট, তুল্য রোধ, তাহলে শ্রেণী সমবায় উল্লেখ থেকে তুল্য রোধ বার করতে হবে, তখন তুল্য রোধ বার করার নিয়ম হচ্ছে তুল্য রোধ আর সমান সমান আর ওয়ান আর টু আর থ্রি প্লাস, এইভাবে চলতে থাকবে যা থাকবে, এরপরে যদি আরো একটা রোধ থাকে লিখে দেবে। তাহলে আর ওয়ান কত, 2 প্লাস 3 প্লাস 4, তাহলে কত হলো, 4 3 7 2 9, তো এটাই আমার উত্তর। আরে যোগ করলে তো হয়ে গেল, না জানলে করবি কি করে, বোঝা গেল? তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আমরা এইভাবে বার করি, আর কি এক থাকে, আই সবসময় এক থাকে, লিখতে হবে কিন্তু, এই যে ইনফরমেশন দিলাম এর বাইরে কোনো কোশ্চেন আসবে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, তুল্য রোধ তোকে বার করতে হবে, আর তুল্য রোধ বার করার পরে তোকে কি করতে হবে বল, এই আইটা সর্বদা সমান থেকে বেরিয়ে করতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আবার প্রশ্নটা একটু উল্টে আসতে পারে, আগে একটু করে নাও, আমি বলে দিলাম যে কোন একটা শ্রেণী সমবায় যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ, মানে এখান থেকে এতখানি তুল্য রোধ, এইটা হচ্ছে 9, ঠিক আছে, একটা রোধের মান 2, একটা রোধের মান 3, আর একটা রোধের মান বার করো, বুঝে গেল কিনা? তাহলে কি হবে, 3 আর 2 5, তাহলে এই 5টা এদিকে চলে এলো, 9 থেকে 5 4, তাহলে প্রশ্ন ঘুরিয়ে গেলে ছেলেমেয়েরা তখন পারে না, কারণ ছেলেমেয়েদের সেখানে হয় এইটুকু আর ইস গট আর 1 প্লাস আর 2 প্লাস আর 3, তাহলে তুল্য রোধ হয়ে গেল, কিন্তু পরীক্ষায় স্যার উল্টে দেয় যে তুল্য রোধ হচ্ছে 9, একটা রোধ 2, একটা রোধ 3, তাহলে আর একটা রোধ কত,
ঠিক আছে, অথবা একটা রোধ দুই, একটা রোধ তিন, আর একটা রোধ চার, তো আর একটা রোধ কত, কিভাবে বার করবো? তো চার আর তিনে সাত, আর দুই নয়, নয় মাইনাস নয় শূন্য, কথার কথা বলছি আমি এটা, ঠিক আছে। এখানে নয় না দিয়ে ধরো দিয়ে দিল বারো, বুঝে গেল? এখানে তিনটে রোধ না দিয়ে আর একটা রোধ দিয়ে দিল, দিয়ে দিল ধর বাবা চলে থাকবে, চলতে দিলাম প্রথম যা হবে সবে, তো পঞ্চম রোধ তার ভ্যালু দেখো বার করতে দিল, কিছু বুঝে যাচ্ছে? তো এইভাবে অঙ্ক আসতে পারে। তো এটাই অঙ্কটাকে নেটে নোট করে আবার ঠিক লিখে রাখ, এই অঙ্কটারই নোট করে লিখে রাখ, যদি তুল্য রোধ দিয়ে দেয় তখন আমরা পরবর্তী রোধটা বার করতে পারি, সেটা লিখে রাখো। এই অঙ্কটি করে ফেল যে এটা দিয়ে দিয়েছে নয় ওহম, এটা দিলাম দুই প্লাস তিন প্লাস আর থ্রি, এখানে আর থ্রিটা বার করবো, তাহলে নাইন মাইনাস ফাইভ সমান সমান আর থ্রি, তার মানে কত হয়ে যাচ্ছে চার হয়ে যাচ্ছে না, তাহলে আর থ্রি সমান সমান চার। যে কোনো ক্রমে তোকে বার করতে যেতে পারে, এই হয়ে গেলো শ্রেণী সমবায়। আর একটা আছে সমান্তরাল সমবায়, বার করে নিবি, বার করার কিছু নেই, সমান্তরাল সমবায় আজকের লাস্ট। এই দুটোর মধ্যে কিন্তু অঙ্ক আছে, বারবার করে বলছি ভালো করে শুনবি, শ্রেণী সমবায় হয়ে গেল সমান্তরাল সমবায়। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয় একটু জাস্ট বলে দিই, দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ঠিক এরকম কন্ডিশন হয়, এই হয়ে আছে সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় থেকে ওরকম সমান্তরাল এরকম রোধ, তো শ্রেণী সমবায় মানে কি একটা লাইনে থাকে, এটা মাথায় রাখবে, সমান্তরাল সমবায় রোধ গুলো এরকম থাকে, উল্লেখ করে দেবে যদি এরকম থাকে তখন মনে রাখতে হবে এটা সমান্তরাল সমবায়। তাহলে এই সমান্তরাল সমবায় এগুলো কি আর ওয়ান, এটা আর টু, আর এটা হলো আর থ্রি, এর মধ্যে কি তড়িৎ যাবে, এর মধ্যে তড়িৎ যাবে, এর মধ্যে তড়িৎ কখন যাবে যখন এর মধ্যে দিয়ে পাস হবে, তাহলে এর মধ্যে দিয়ে পাস হচ্ছে তড়িৎ, এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো, এর মধ্যে দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান থেকে গিয়ে আবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তো আমি ধরে নিচ্ছি এখান থেকে আই তড়িৎ যাচ্ছে, এটা আর ওয়ান আর টু আর থ্রি দিয়ে দিয়েছে, আর এখানে তো বিভব আছে, এটা ধরলাম ভি ওয়ান, এটা ধরলাম বলো এইটুকু ক্লিয়ার তো নাকি? এবার দেখো আমি বলছি এই আর ওয়ান এর ভ্যালু হচ্ছে তিন ওহম, লিখে দিচ্ছি এখানে, আর টু এর ভ্যালু হচ্ছে ছয় ওহম, আর আর থ্রি ভ্যালু হচ্ছে নয় ওহম, তিন ছয় নয় হয়েছে। তা আমি বললাম এই তুল্য রোধ বার করো, কিন্তু এখানে একটা মনে রাখতে হবে এটা সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয় বিভব প্রভেদ সেম থাকে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি বলেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা সমান থাকে, আর এখানে যেটা সমান থাকে সেটা হচ্ছে বিভব প্রভেদ, লিখে রাখো বিভব প্রভেদ সমান থাকে। তো এখানে যখন তুল্য রোধ বার করবো না, এখানে যখন আমরা তুল্য রোধ বার করব, তো তুল্য রোধ মানে কি আর এ হয়ে যাবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, আরো যদি থাকে তো প্লাস ওয়ান বাই আর ফোর, এইভাবে চলতে পারে, ঠিক আছে। আর তো সরি তুল্য রোধের যেটা সেটা হয়ে যাবে ওয়ান বাই আর, হ্যাঁ এই হলো সূত্র, ঠিক আছে। এই হয়ে গেল তুল্য রোধ বার করার সূত্র, কি না ওয়ান বাই আর সমান সমান, আগেরটা শুধু ইয়ে ছিল, এটা শুধু ওয়ান হয়ে যাচ্ছে, বাদ বাকি এক মনে রাখবে, প্রত্যেকটা বাই হয়ে যাচ্ছে ওয়ান, তাহলে ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এবার এখানে ওয়ান বাই আর ওয়ান, তো আর ওয়ান কত এখানে তিন না, আর টু কত এখানে ছয়, আর আর থ্রি কত এখানে নয়, তাহলে তিন ছয় আর নয় যদি লসাগু করি কত হয় রে, আমি আঠারো করতে পারি না, তাহলে তিন দিয়ে যদি আঠারো কাটি কত হয় ছয়, ছয় দিয়ে যদি আঠারো কাটি তিন, আর নয় দিয়ে কাটলে দুই,
তাহলে 6 আর 2 8 9 10 11, তাহলে কত হলো? 11/18 হলো না? 11/18 কি হলো? 1/r বের হলো না? তাহলে 1/r যদি 11/18 আমাকে রোধ চেয়েছে, তাহলে রোধ হবে শুধু আর, তাহলে শুধু আর হয়ে যাবে 18/11, উল্টো হয়ে যাবে। এত ওহম বলো, কোনো ডাউট রেখো তো তাহলে 1/r সমান সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এইভাবে চলতে থাকবে, 1/r4 যত থাকবে এইভাবে চলতে থাকবে। তাহলে 1/r মানে 1/3 প্লাস 1/6 প্লাস 1/9, তাহলে 3, 6 আর 9 লসাগু আমি করে দিলাম কত? 18। তাহলে 3, 6, 18, 6, 3, 18, 9, 2, 18, তাহলে এটা কি বেরোচ্ছে? 1/r বেরোচ্ছে, এটা 1/r বেরোচ্ছে, তাই তো? কিন্তু আমাকে 1/r তো বার করতে বলিনি, আমাকে কি বার করতে বলে? শুধু r বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 1/r সমান সমান কত পাচ্ছি? 11 না, 11/18। এখানে শেষ না, ছেলে মেয়ে এখানে শেষ করে দেয়, আমাকে বার করতে বলেছে r। তাহলে r মানে কি করবো? উল্টে যাবে জিনিসটা, তাহলে 18/11। এত এটাই ইজ দ্য রাইট অ্যান্সার। এই শ্রেণী সমবায় সমান্তর এই অঙ্ক কিন্তু বারবার আমরা বলছি, এই যে তোদের করে দিলাম পুরো বেসিক জিনিসটা পুরো দিয়ে দিলাম, এটা কিন্তু করতে হবে তোমাদের, বুঝে গেছ? বুঝতে পেরেছিস? তাহলে কি হলো? শ্রেণী সমান্তর আর যা যা আছে সেগুলো তোরা করতে হবে। তাহলে কি কি হলো? আছে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের যে কে, কে এর মান বলেছি 1, অথবা সিজিএস 1, এসআই কত বলেছি? 3×10^9×10^9। ওহমের সূত্র যখন বলবো সেটা রোধ রিলেটেড, V=RI, ওখানে আর এর ভ্যালু বার করতে দেয়। আর রোধের একক কি বলেছি? ওহম, তাই তো? আর রোধের অনন্যকে কি বলা হয়? পরিবাহিতা, যার একক কি? ওমেগা, এই সরি মো বা সিমেন্স। ক্লিয়ার? জুলের সূত্র হচ্ছে তাপ রিলেটেড, ঠিক আছে? তো ওখানে জুল জে এর কথাটা পেয়েছে, জে মানে কত হবে বল? 4.2। আর লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে শ্রেণী সমবায় আর সমান্তর সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি স্থির থাকবে বা কি সমান থাকবে? তড়িৎ প্রবাহ একই রকম তড়িৎ যাবে, ঠিক আছে? আর সমান্তরালে কি হবে বললাম বল? বিভব প্রবাহ। শ্রেণী সমবায় কি হয়? সমস্ত রোধগুলোকে শুধু যুক্ত করে দেবো, তাহলে অঙ্ক শেষ। আর সমান্তরালে কি হলো? 1/অত প্লাস 1/অত প্লাস 1/অত করে দেবো, যেটা হবে সেটা লাস্টে উল্টাতে বলো আমি নাকি, ঠিক আছে? বা বিভব প্রবাহ মানে ভোল্ট, বিভব প্রবাহের একক হচ্ছে ভোল্ট। তাহলে এই কটা হবে তো মোটামুটি। তাহলে পরের দিন আরো টপিক করাবো যেগুলো ইয়ে করা।